নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মিষ্টি রেসিপি করছি, যেটা হচ্ছে কোনো ছানা লাগবে না, এটা সুজি দিয়ে বানাবো আমি। তা দেখুন কি কি উপকরণ লাগছে দেখাচ্ছি। তো উপকরণে লাগছে, প্রথমে লাগছে সুজি, 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজি, তার সঙ্গে 1 কাপ চিনি, আর 6টা মতন কাজু, আর এটা হচ্ছে 2 চামচ গুঁড়ো দুধ, আর লাগছে 1টা ডিম। এবারে আপনারা যদি মনে করেন যে কোয়ান্টিটি বাড়বে, 1 কাপ সুজিতে আমি এইগুলো বললাম, এবারে আপনারা যদি 2 কাপ সুজি নেন সে জায়গায় কোয়ান্টিটিটা ডবল হয়ে যাবে। তো আমি প্রথমে কি করব, কাজু আর সুজিটা গুঁড়ো করে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। কাজুটা দিয়ে দিলাম আর সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কোনো জল দেব না, কিন্তু শুধু জাস্ট গুঁড়ো করব। গ্যাসটা অন করে নিলাম, আর এটা দেখুন এই যে সুজি আর কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দেব সুজিটাকে ভাজার জন্য। ঘি গরম হয়ে গেছে, এবার আমি যেটা সুজিটা আর কাজুটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু ফ্রাই করব। তাহলে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ দুধ। হাফ চিনিটা এখন দিয়ে দেব। এরকম শক্ত শক্ত টাইপের হয়ে আসবে, আর এর উপরে আবার 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারটাকে লাল করার জন্য। মধ্যে একটু জল দিয়ে দিলে কালারটা চলে আসবে। এই যে আমার চিনি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব, এ 250 ml দুধ হয়ে যাবে। এর মধ্যে এই যে একটু চিনি আছে এটা দিয়ে দেবো, আমরা একটু মিষ্টিটা কম খাবো সেই জন্য। এবার যে মিষ্টি পছন্দ করবেন, যারা যারা, তো মিষ্টির ভাগটা একটু বাড়িয়ে দেবেন। আর ওর সঙ্গে একটা এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর ওঠে, আর ওর সঙ্গে যাবে এই যে 2 চামচ গুঁড়ো দুধ বলেছিলাম সেটা ঢেলে দেব। এই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ঘন করে জাল করে নেব। এই যে দুধটা আমার ঠিক এরকম হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব। এই যে সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে, আর এই যে 1টা ডিম নিয়েছি, যে 1টা ডিম পুরো লাগবে তার কিন্তু কোনো মানে নেই, অল্প অল্প করে পরিমাণ, এই পরিমাণ যতটুকু লাগবে অল্প পরিমাণ করে দিয়ে দিয়ে জিনিসটাকে মাখতে হবে। আর মানে সবটাই যদি একেবারে ঢেলে দিই তাহলে কিন্তু মিশ্রণটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমি মেখে নেব। এই যে আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে, খুব নরমও না আর খুব শক্তও না, কিন্তু আমার 1টা ডিম পুরো লাগেনি, যেহেতু আমার ডিমটা একটু বড় ছিল, তো মোটামুটি হাফ মতন ডিমটা লেগেছে আর এই অংশটা বেঁচে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে নেব, এরম সেপে এইভাবে আমার পুরগুলো মিষ্টির আকার দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মিষ্টিগুলো আমি ভেজে নেব।
সব একসঙ্গে দেব না, চারটে ভেজে নিচ্ছি। আমার এক কাপ সুজিতে আমার নটা মিষ্টি হয়েছে, এর বেশি কিন্তু লাল করে আর ভাজবো না, এটা আমি তুলে নেব। আর এই যে আগে থাকতে যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, ওটা কিন্তু গরম থাকতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, এটা ওর মধ্যে ফেলে দিতে হবে। এরকম করে সব মিষ্টি গুলো আমি ভেজে নেব। আমার সব মিষ্টি গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এইভাবে দুধের মধ্যে আমি এক ঘন্টা রেখে দেব। এক ঘন্টা রাখার পরে কিন্তু এই যে দুধগুলো সব টেনে নেবে, এক ঘন্টা পরে দেখাচ্ছি। এক ঘন্টা ঢেকে রেখে দেব। দোকানে যেমন সুন্দর গন্ধ বেরোয় একটা গোলাপ জলের, তো ওই দোকানের ফ্লেভার আনার জন্য দু তিন ডব গোলাপ জল দিয়ে দিলাম, যাতে খাওয়ার সময় মনে হয় যেন দোকান থেকে মিষ্টিটা কেনা হয়েছে। এই যে দেখুন আমার পুরো রসমালাইটা পুরো ফুলে গেছে আর এত সফট হয়েছে, আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। পুরো ভিতরটা দেখুন একেবারে নরম তুলতুল করছে, আমি টিপেও পর্যন্ত দেখাচ্ছি, চামচ দিয়ে পেস্ট করে দেখাচ্ছি, পুরো সফট, পুরো এই সফট হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন। আর সবসময় তো দোকানের মিষ্টি যে খেতে হবে তার তো কোনো মানে নেই, এটা হেলথের জন্যও খুবই ভালো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক করবেন, শেয়ার করবেন।